নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের মধ্যে যাদের ছোট্ট ছোট্ট সোনারা এবছর অলিম্পিয়াডের এক্সাম দিতে চায়, তাদের জন্য একটা সুখবর নিয়ে হাজির হয়েছি। অলিম্পিয়াডের বই কিন্তু এখন অনলাইনে অ্যাভেলেবেল হয়ে গেছে। পরীক্ষা যদিও এখনও অনেক দেরি আছে, কিন্তু আমি আগেও তোমাদেরকে বলেছিলাম বেশ কয়েকটা ভিডিওতে যে অলিম্পিয়াডের প্রিপারেশান নেওয়ার জন্য কিন্তু এই এপ্রিল মে এই সময় থেকে শুরু করে দেওয়া উচিত। তো তোমরা অলিম্পিয়াড এক্সাম কি বা কিভাবে কি দিতে হয়, কখন কি ফর্ম বেরোয় বা কেন দেব অলিম্পিয়াড, এই বিষয়ে যদি ডিটেলসে জানতে চাও তাহলে আমার অলরেডি এটার উপর একটা ভিডিও বানানো রয়েছে, তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু কাইন্ডলি একটু দেখে নিও। তো যারা অলিম্পিয়াডের বই সম্পর্কে জানার জন্য উৎসাহী ছিলে, তাদের জন্য আমি আজকে ক্লাস ওয়ানের একটা পুরো অলিম্পিয়াডের বুক সেট নিয়ে হাজির হয়েছি। আমার এক পরিচিত পুরো সেট ধরেই এই বইটা কিনেছে, এর মধ্যে ছটা বই রয়েছে, এটা দেখতেই পাচ্ছ ক্লাস ওয়ানের বই, এবং এখানে দেখো সালটাও উল্লেখ করা রয়েছে ফর 2024-25 এক্সাম। এখানে দেখো কী কী সাবজেক্টের উপরে বই রয়েছে, ইংলিশ আছে, রিজনিং আছে, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, সায়েন্স, সাইবার মানে কম্পিউটার। তো মোট এখানে ছটা বই রয়েছে, এবং এই যে বইয়ের সেটটা দেখছো এটা হচ্ছে ওসওয়াল বুকস পাবলিকেশনের। এই বইগুলো ভীষণ ভালো হয়, আমি আগেও তোমাদেরকে বলেছিলাম কিন্তু দেখানোর সুযোগ হয়নি তখন। তো এই বইগুলোর মধ্যে যে কোনো একটা বই একটু ডিটেলসে তোমাদের দেখাই, মানে বইগুলোর স্পেশালিটি কি সেটা তোমরা এইভাবে দেখালে তবে বুঝতে পারবে। এক তো দেখতেই পাচ্ছ বইগুলো ভীষণ কালারফুল, যার জন্য বাচ্চারা ভীষণ মন দিয়ে ভীষণ অ্যাট্রাকশন নিয়ে কিন্তু এর কাজগুলো করে। এবং এই বইটার আর একটা স্পেশালিটি হচ্ছে যে এই বইটা কিন্তু কোনো স্পেসিফিক অর্গানাইজেশনের জন্য বানানো নয়, মানে তুমি ধরো কোনো একটা অর্গানাইজেশনের জন্য আন্ডারে অলিম্পিয়াডের এক্সাম দেওয়াতে চাই, তো তার জন্য স্পেসিফিক বই সেরকম নয়। এই বইটার থেকে যদি প্রিপারেশান নেওয়া হয় তাহলে যে কোনো অর্গানাইজেশন, বিভিন্ন অর্গানাইজেশন তো অলিম্পিয়াড এক্সাম কন্ডাক্ট করে, তো যে কোনো অর্গানাইজেশনের আন্ডারে কিন্তু তোমরা পরীক্ষা দিতে বসতে পারবে। যেমন ধরো এসওএফ হয়, সিলভার জোন হয়, আইটিও হয়, এরকম বিভিন্ন রকমের অর্গানাইজেশন আছে। তো এই একটা বইয়ে যদি প্রিপারেশান নেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো অর্গানাইজেশনের আন্ডারে কিন্তু অলিম্পিয়াডের এক্সাম দেওয়া সম্ভব, কারণ এই বইগুলো সেইভাবেই বানানো রয়েছে, সিলেবাসগুলো পুরো কম্বাইন করে কিন্তু সেইভাবেই বানানো। তো এটা দেখতেই পাচ্ছ ইংলিশের বই রয়েছে। প্রথমে একটু কন্টেন্টসটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো নাউন, প্রোনাউন, ভার্ব এইভাবে শুরু করে প্রত্যেকটা টপিক রয়েছে, মোট 15টা টপিক রয়েছে, এমনকি দেখেছো স্পেল বি মানে স্পেলিং রিলেটেড বিভিন্ন টপিকও রয়েছে, স্পোকেন, রিটেন এগুলোর ওপরেও টপিক রয়েছে, এছাড়াও স্যাম্পল কোয়েশ্চেন পেপারও কিন্তু আছে। এবং এই বইয়ে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের সলভড পেপারও রয়েছে। প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন দেখলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে কী ধরনের কোয়েশ্চেন আসে, তো সেই কারণে যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন সবসময় দেখা হয়। এই বইগুলোর আরও একটা স্পেশালিটি যেটা আমার ভীষণ ভালো লাগে, যে প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে এরকম একটা ম্যাপ ফর্মে দেওয়া রয়েছে, চার্ট ফর্মে দেওয়া থাকে, মানে চ্যাপ্টারটা শেষ করার পরে কারো যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে বা কোনো জায়গায় ভুলে যায় তাহলে এটা দেখলেই কিন্তু পুরো চ্যাপ্টারটা তার মনে পড়ে যাবে। এখানে যেমন দেখতেই পাচ্ছ মাঝখানে নাউন রয়েছে, তার থেকে প্রপার নাউন যাচ্ছে, কমন নাউন যাচ্ছে, এবং সেই অনুযায়ী কোনগুলোকে প্রপার নাউন বলি আমরা, কোনগুলোকে কমন নাউন বলি আমরা, একদম চার্ট করে সুন্দর করে গুছিয়ে একদম সাজিয়ে গুছিয়ে রয়েছে এই চার্টটার মধ্যে। তো কেউ যদি নাউন সম্পর্কে পুরো ডিটেলস ভুলে যায় তাহলে জাস্ট এই চার্টটা দেখবে, তার কিন্তু পুরো জিনিসটা মাথায় চলে আসবে। এছাড়াও দেখো চ্যাপ্টার যখনই শুরু হচ্ছে সেখানে বেশ কিছু ছোট ছোট নোটস দেওয়া রয়েছে যেগুলোর মাধ্যমে বাচ্চাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করা যেতে পারে। এরপরে কিন্তু এই ধরনের কোশ্চেন আনসারগুলো শুরু হচ্ছে। এখানেই দেখো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন কিন্তু একদম ইয়ার ধরে ধরে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেওয়া আছে, এবং এখানেও দেখো লেভেল 1, লেভেল 2, অ্যাচিভার সেকশন, এইভাবে কিন্তু যেভাবে অলিম্পিয়াডের এক্সামগুলোতে থাকে সেরকমই কিন্তু এইভাবে বিভিন্ন লেভেল ওয়াইজ কিন্তু কোশ্চেন আনসার কোশ্চেনগুলো রয়েছে, এবং আনসারগুলো কিন্তু এখানে দেওয়া নেই, আনসারগুলো একদম শেষে গিয়ে দেওয়া আছে। এবং তার সাথে সাথে সবথেকে ভালো বিষয় যেটা আমার এটা লাগে,
তার সাথে সাথে এক্সপ্লানেশন দেওয়া রয়েছে। অনেক সময় এরকম হয় যে আমরা বিভিন্ন কোয়েশ্চেন পড়ে তার আনসার কী হবে কনফিউজ হয়ে যায়, অনেক সময় দুটো আনসারের মধ্যে অনেক সিমিলারিটি থাকে, তো সেক্ষেত্রে এই ধরনের এক্সপ্লানেশন দেখে কিন্তু আমরা নিজেও সেটা বুঝে নিতে পারি এবং বাচ্চাদেরকেও সেটা ভালো করে এক্সপ্লেন করে দিতে পারি। এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রেই দেখো রয়েছে, যেমন এরপরে দেখো প্রোনাউনের চ্যাপ্টার ছিল, তার আগে এরকম একটা চার্ট রয়েছে, তারপরে কিছুটা নোটস রয়েছে, তারপরে কোশ্চেনগুলো শুরু হচ্ছে, এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এই ধরনের ভাবেই রয়েছে। এবং বইটাতে দেখো বেশ মোটা কিন্তু বইটা, এমন নয় যে যাই হোক কিছু অল্প স্বল্প কন্টেন্টস ঢুকিয়ে দিয়েছে সেরকম না, যেমন এমটিজির বইগুলো একটু পাতলা টাইপের হয় এবং ওটা স্পেসিফিক্যালি এসওএফের জন্যই হয়, এটা কিন্তু সেরকম নয়। এটা মাধ্যমে কিন্তু তুমি যে কোনো ধরনের যে কোনো অলিম্পিয়াডের এক্সামে কিন্তু বাচ্চাকে বসাতে পারবে, কারণ এরকমও অনেক ক্ষেত্রে হয় যে আমাদেরকে সেলফে বসাতে হয়। বেশ কিছু অর্গানাইজেশন আছে যারা স্কুল ছাড়া কিন্তু সেলফে বসতে দেয় না, তো সেলফে বসার জন্য মানে নিজে নিজে বসার জন্যও কিন্তু বেশ কিছু অর্গানাইজেশন আছে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের বইগুলো থেকে প্রিপারেশন নিলে কিন্তু খুব ভালো হয়। এবং বইগুলো দেখো ভীষণ কালারফুল, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, মানে দেখে নিজেই মনে হয় যেন এগুলো করি, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে বুঝতেই পারছো কতটা অ্যাট্রাকটিভ হবে। এই সেটটা পুরোটাই ক্লাস ওয়ানের সেট, এই পুরো সেট বা এর থেকে যে কোনো বই যদি তোমরা কিনতে চাও নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে কিনে নিতে পারো। তবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমাদের ছোট্ট ছোট্ট সোনারা যারা ক্লাস ওয়ানে পড়ে, তারা আর কোনো সাবজেক্টে এটা অলিম্পিয়াড দিক বা না দিক, ম্যাথ এবং ইংলিশ এই দুটো কিন্তু অবশ্যই দিও। নিজেদের বাচ্চাদের ক্যাপাসিটি বা তাদের কীরকম স্ট্রেংথ রয়েছে তাদের মধ্যে, সেই জিনিসগুলো বোঝার জন্য কিন্তু অবশ্যই আমার মতে বলে অবশ্যই অলিম্পিয়াড এক্সামে কিন্তু বসানো উচিত, অন্তত এই দুটো সাবজেক্টে তো অবশ্যই বসানো উচিত, কারণ এই দুটো সাবজেক্টই কিন্তু আমাদের বাচ্চাদের ভিতটাকে তৈরি করে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এবং আজকের এই বইগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো, কারণ এই যে অলিম্পিয়াডের বই যে এখন অনলাইনে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু অনেকেই এখনও জানে না, যার জন্য প্রিপারেশনও নেওয়াতে পারছে না। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যারা তোমরা বাচ্চাদেরকে অলিম্পিয়াডের এক্সামে বসাতে চাইছো তারা এখন থেকেই প্রিপারেশন নিতে শুরু করে দাও, এবং এই বইগুলো যদি তোমরা কিনতে চাও তাহলে প্লিজ নিচে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে কিন্তু তোমরা কিনে নিতে পারো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।